ডিমাহাসাও স্বায়ত্তশাসিত পরিষদ এটা সময় যেধরণে এন সি এল অটোনমাস কাউন্সিল আর এই কাউন্সিলর অহাকালে পয়া 8 বজার পর ভোট গণনা হব। এই মুহূর্তে আমি হাফলঙর আছো। মানে প্রথমে স্ট্রংরুম তো দেখাইছ, ইয়াতে গোটেই যে 28টার 22টা কনস্টিটুয়েন্সিত ভোট পোল হয়েছে আর এই গোটেখিনি ইয়াতে স্ট্রংরুমত ব্যালট বক্স খিনি আছে। এই মুহূর্তে পলাশ আর মই থাকি এই হাফলঙর ডন বস্কো স্কুলের স্ট্রংরুমর পরিবেশ দেখাইছো। আর কিছু সময় আগতে ইয়াত অকমান যেখানে লাইট গৈছিলে, কারেন্ট গৈছিলে, আর পলাশ আমি অকমান আগবাড়ি আহিলে এখেতর অকমান কথা পাতিম। আর যেহেতু ইয়াত ডিগের সমষ্টির কেন্দ্রেট আমার আছে, তৃণমূল কংগ্রেসের কেন্দ্রেট খংসে, আপনি খুব টাফ ফাইট দিছে বলে আমি শুনেছো। আপনার কেসা হোক কনস্টিটুয়েন্সি কা রিজাল্ট, কেসা উম্মিদ কেসা? কনস্টিটুয়েন্সি আমরা 27 ডিগের কনস্টিটুয়েন্সি আছে। হু মে টিএমসি ক্যান্ডিডেট কাহা ওহা পে হামলোক এক টাফ ফাইট হ্যাঁ। উসমে এক ইনকাম্বেন্ট অ্যান্টি ইনকাম্বেন্ট ফ্যাক্টর্স বহুত জাদা হ্যাঁ, উসমে ডেভেলপমেন্ট বহুত কম হ্যাঁ, বলকে পাবলিক নারাজ হ্যাঁ। মানে ভোট কাস্ট তো হো গিয়া হ্যাঁ, আবি পাবলিক কা সবকে উপর, পাবলিক কা উপর মে হ্যাঁ। আজ যো দুর্ঘটনা হুয়া হ্যাঁ, হাম থোড়া বোলনে মাঙ্গতা হ্যাঁ, উসমে ইনসিডেন্ট থোড়া বোলিয়ে হাম লোগ কা যো স্ট্রং রুম কা যো ডিউটি হ্যাঁ, হামকো খবর কিয়া হ্যাঁ। সো এক দো মিনিট কে লিয়ে ইয়ে লাইট চলা গিয়া থা, সো মে জল হি ইয়া পে ওয়াপাস পোস্ট জগা পোস্ট গিয়া থা। তো জগা পোস্টনে কে বাদ মে হাম লোগ দেখা তো তব তক তো লাইট আ গিয়া থা। সো হাম লোগ ইন্সপেকশন করায়ে তো ওহা পে পিছে যা কি হাম লোগ দেখা তো পিছে মে কোই সিসিটিভি ক্যামেরা ভি হ্যাঁ নেই, উসমে লাইট ভি নেই হ্যাঁ, আর এক গেট হ্যাঁ ও ভি লক নেই হ্যাঁ। সো হাম লোগ রিকোয়েস্ট করা হ্যাঁ পিছে তরফ ভি হাম লোগ স্ট্রং রুম কা ডিউটি রাখেগা বলকে, তো আমার কো রিকোয়েস্ট কো হাম লোগ মানা হ্যাঁ। তো আবি হাম লোগ রাত ভর ইয়া পে স্ট্রং রুম এর ডিউটি পিছে তরফ ভি ব্যাক সাইড মে হাম লোগ রাখেগা। এক তো হাম লোগ কা বহুত দুঃখ কা বাত হ্যাঁ, কিউকি আজ এক লাস্ট ডে হ্যাঁ, কাল সে তো ভোট কাউন্টিং হো যায়গা। তো এক এক হি উন লোগ কা কাম হ্যাঁ সিসিটিভি 24 আওয়ার্স অপারেশন হোনা হ্যাঁ, আর লাইট ভি জলনা হ্যাঁ। কে স্টেট ইলেকশন কমিশন গভর্নমেন্ট ইতনা কমজোর হো গিয়া কে, কিউকি এসব দুর্ঘটনা আর নেই হোনে সে আচ্ছা হ্যাঁ। আজ দেখি আবি 9 বাজ 10 বাজনে বলা হ্যাঁ, কাল কা কাউন্টিং দে হ্যাঁ, আবি কাউন্টিং এজেন্ট কা আই কার্ড ইস্যু হি নেই হুয়া হ্যাঁ। তো এসব সিচুয়েশন আমরা দেখতে গভর্নমেন্ট কা এটিটিউড, স্টেট ইলেকশন কমিশন কা এটিটিউড বহুত লুজ হ্যাঁ, আর সিরিয়াস নেই হ্যাঁ। কংগ্রেস জি যে তৃণমূল কংগ্রেস আপলোক কিতনা কনস্টিটিউয়েন্সি মে টোটাল কন্টেস্ট কিয়া, আর আপলোক কা রিজাল্ট কনস্টিটিউয়েন্সি কিতনা উম্মীদ করতে আপলোক জিতনে কে লিয়ে? সে হামনে 11 সিট মে হামলোক লড় রহে হ্যাঁ, দূসরা পার্টি জেসা হামলোক কোই বিক নেই গিয়া, হাম সারেন্ডার নেই হ্যাঁ। হামলোক উই আর গিভিং আ টাফ ফাইট টু বিজেপি। হামলোক আবি রিজাল্ট দেখা পাইগা কিতনা হোগা, লেকিন উই আর এক্সপেক্টিং সাম ফিগার্স। থ্যাংক ইউ। হয় আমি আবার থ্যাংক ইউ, আমি আবার ডন বস্কো স্কুলের স্ট্রং রুমের এই পরিবেশ দেখাইছো। অহাকালে পয়া 8 বজার প্রায় যেহেতু ভোট গণনা হব, আর 28টা সমষ্টির 6টা সমষ্টি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী সকল জয়লাভ করেছে। তেওঁলোকে হামরি সমষ্টির পর জয়লাভ করেছে, গুঞ্জুম সমষ্টির পর জয়লাভ করেছে, হারাংগাজার পর জয়লাভ করেছে, হাজারিসার পর জয়লাভ করেছে, ইস্ট মাইবং ওয়েস্ট মাইবংর পর জয়লাভ করেছে। গতি বাকি যে 22টা সমষ্টি আছে, এই 22টা সমষ্টির কারণে পয়া 8 বজার প্রায় ভোট গণনা হব। টিএমসির খংসে ডাঙরিয়া তেখেত ডিগের সমষ্টির ক্যান্ডিডেট, তেখেতসকলে কৈছে যে এতিয়ালৈকে কাউন্টিং এজেন্ট আই কার্ড ইস্যু হওয়া নাই বারো, আর কিছু সময় আগতে ইয়াত কারেন্ট গৈছিলে আর সিসিটিভি ক্যামেরাও কাম করা নাই বলে কৈছে পিছফালের দুয়ারত। গতি এনেকা ধরনের কথা বিরোধী দলবিলাকে অভিযোগ করে আছে। কিন্তু এই মুহূর্তে আমি নিশার এই মুহূর্তে আমি হাফলঙর পরিবেশ দেখালো যে এক ঠান্ডার নিমাওমা পরিবেশের মাজত স্ট্রংরুমত সকলোরে বেলত ভাগ্য আবদ্ধ হয়ে আছে, আর অহাকালে পয়া 8 বজার পর ভোট গণনা হব। গতি আমি 12টামান বজাত গোটেই 22টা সমষ্টির প্রায় 80% রিজাল্ট আমি দিব পারিম। আপনাদের দর্শকসকল অনুরোধ জানাইছো, আপনাদের নিউজ নর্থ চাই থাকবে। আর আমি যেহেতু গোটেই 22টা 6টা সমষ্টি আনকন্টেস্ট হয়ে গেল, আর 22টা সমষ্টির কাইলে ভোট গণনা হব। 28টা এই পরিষদীয় সমষ্টি, গতি 1 নম্বর সমষ্টিটি হল হাফলং আর 28 নম্বর সমষ্টিটি হল চেমখর। এই মুহূর্তে আমি হাফলঙর আমার কেমেরা পার্সন পলাশ আর মানে আমি সবিশেষ জানালো।